নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব কোন রকম জ্যোতিষের সাহায্য ছাড়া আপনারা কিভাবে রত্ন নির্বাচন করবেন, অর্থাৎ জীবনে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার জন্য আপনারা কোন গ্রহের প্রতিকার করবেন বা কোন গ্রহের প্রতিকার নেবেন, সেই নিয়ে একটা ওভারঅল আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমাদের অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, এক একটি গ্রহের এক একটি কারকতা বর্তমান। সাধারণভাবে দেখতে গেলে প্রতিটা মানুষ কোনো একটা লগ্নের এক্সপেক্টে তার জন্ম হয়, এবং সেই লগ্নের এক্সপেক্টে তার কিন্তু সাধারণভাবে কোনো জ্যোতিষীর পরামর্শ তখনই নেওয়া উচিত। লগ্নের এক্সপেক্টে শুভ গ্রহকে সবসময় বলাবল দেওয়া প্রয়োজন পড়ে। যাই হোক না কেন, এই নিয়ে প্রতিকার নিয়ে হাজারো ব্যাপার আছে, হাজারো নিয়ম আছে। এই ওভারঅল এই সমস্ত নিয়মে আমি টোটাল ডিটেলসে না গিয়ে একটা কথা, সাময়িকভাবে প্রতিটা গ্রহ কিছু না কিছু রোল প্লে করে, প্রতিটা গ্রহের কিছু না কিছু কারকতা বর্তমান। একটা গ্রহের এক একটি সাধারণ ক্যারেক্টারিস্টিক্স, সাধারণ নিয়মাবলী বর্তমান, সাধারণ তার ক্যারেক্টারিস্টিক এক এক ধরনের হয়। প্রথমে যেমন বলা যেতে পারে, সেটি হলো যদি সূর্যের কথা বলা যায়, সূর্য মানে কি আমরা জানি হচ্ছে, সূর্য মানে হচ্ছে আত্মা, রবি মানে হচ্ছে রাত্মা, রবি মানে আমাদের সোল, রবি মানে ক্রিয়েটিভ পাওয়ার, এইটা হচ্ছে রবি ইন্ডিকেট করে। আমাদের নিজেদের প্রাইড, আমাদের যে গর্ব, আমার আমিত্ব, ঠিক আছে। এবং এই রবি যদি কারো জন্মছকে ডাউন হয়, সাধারণভাবে আপনারা কখন বুঝবেন যে রবি রত্ন আপনাকে ধারণ করতে হবে, সাধারণভাবে যদি দেখেন যে আপনাদের মান সম্মান বা নাম যশের বিশেষ অভাব রয়েছে, কেননা এই মান সম্মান যশের কারক গ্রহেই কিন্তু রবি। সেই জন্য যদি দেখেন আপনাদের মান সম্মানের বিশেষভাবে অভাব রয়েছে, আপনারা উচ্চ পদে উঠতে পারছেন না, বারে বারে আপনার ইনক্রিমেন্ট হতে হতেও আটকে যাচ্ছে, বা বারে বারে আপনি কিন্তু জীবনে আপনার মান সম্মান সে অর্থে পাচ্ছেন না, বা জীবনে যে উচ্চ পদে উঠতে চান সেই উচ্চ পদে বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে অবশ্যই আপনারা রবি রত্ন ব্যবহার করুন। সাধারণভাবে রবি রত্নকে যদি ঠিক করেন বা রবির যদি কোনোভাবে প্রতিকার করেন, তাহলে কিন্তু এই মান সম্মান যশ এই ব্যাপারটা কিন্তু অনেকটা ফিরে আসবে। এছাড়া অনেকে দেখা যায় যে পিতার সঙ্গে মনোমালিন্য, পিতার সঙ্গে তার ঠিকমতো সম্পর্ক থাকে না, বা পিতাকে ঠিকমতো বোঝালেও হয়তো বুঝিয়ে উঠতে পারেন না, এই ধরনের প্রবলেম যদি থাকেন অবশ্যই আপনারা কিন্তু রবি রত্ন ব্যবহার করতে পারেন। যদি রবি রত্ন ব্যবহার করতে না পারেন, সূর্য প্রণাম করতে পারেন, তাহলেও কিন্তু রবি অনেক অংশে কিন্তু আপনাদের জন্মছকে স্টেবল হবে। পরবর্তী চলে যাব চন্দ্রের কথা। নেক্সট বলবো চন্দ্র কি দেয়। চন্দ্র হলো, চন্দ্র মানে হচ্ছে ইমোশন, অর্থাৎ আবেগের কারক গ্রহ, আমাদের চিন্তা শক্তি, আমাদের মানসিক একাগ্রতা, আমাদের মা, আমাদের ঘর বাড়ি, অর্থাৎ যে পরিবার, তার কারক গ্রহ হচ্ছে চন্দ্র। তাই আপনি যদি প্রচন্ডভাবে ডিপ্রেশনের শিকার হন, বারে বারে আপনার সব ব্যাপারে প্রচন্ড ডিপ্রেশন লাগে, মানুষের সঙ্গে চোখ তুলে কথা বলতে পারেন না, বা একটা সবসময় ডিপ্রেশন, সবসময় নিজের মধ্যে একটা ভয় কাজ করে, মানসিক একাগ্রতার অভাব দেখতে পাওয়া যায়, বা মায়ের শরীর স্বাস্থ্য বিশেষভাবে পীড়িত রয়েছে, বিশেষভাবে অসুস্থ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা জেনে রাখবেন যে আপনার জন্মছকে অবশ্যই কিন্তু চন্দ্র বিশেষভাবে পীড়িত রয়েছে। তাই অবশ্যই আপনারা চন্দ্রের প্রতিকার করতে চেষ্টা করুন, কারণ চন্দ্রের যদি প্রতিকার করেন তাহলে কিন্তু সাধারণভাবে চন্দ্রের প্রতিকার আপনার মুক্ত পড়তে পারেন, অথবা মুনস্টোন পড়তে পারেন। পরবর্তীকালে কোন গ্রহের জন্য কোন স্টোন ব্যবহার করবেন তা নিয়ে আমি বলে দেবো। সাধারণভাবে মুক্ত বা এই মুনস্টোন, এই অর্থাৎ চন্দ্রের প্রতিকার নিলে সাধারণভাবে মানসিক অবসাদ বা ডিপ্রেশন ব্যাপার থেকে অনেকটা বেরিয়ে আসা যায়, বা যে সমস্ত মায়েদের বুকে দুধ হয় না, বা বক্ষপিঞ্জ অনেকটা পায়রার মতো শ্বাসকষ্টের প্রবলেম হয়, রক্তবল্বতা রোগে ভোগে, তারা কিন্তু এই চন্দ্রের রত্ন মুক্ত ব্যবহার করতে পারেন। অনেক অংশে তাদের ক্ষেত্রে ডিপ্রেশন কিন্তু কেটে যাবে, এটা 100% ভাবে বলা যায়, কারণ মুক্ত কিন্তু মানুষের মানসিক একাগ্রতা, মানুষের যে ইমোশন অনেকটা কন্ট্রোল করে, মানুষের যে ডিপ্রেশন ব্যাপারটাকে কিন্তু অনেক অংশে কন্ট্রোল করে। পরবর্তী আমি চলে যাব, যে যদি দেখেন, পরবর্তী আমি যেটা বলবো সেটা হলো বুধ গ্রহের ব্যাপারে। যদি আপনারা দেখেন যে বুধ গ্রহ আমাদের কী দেয় আগে আমরা জেনে নেব। বুধ গ্রহ আমাদের হচ্ছে একটা
কমিউনিকেশন দেয়, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা, যে কোনোভাবে মানুষের সঙ্গে যে সুন্দরভাবে মেশার ক্ষমতা, যে কোনোভাবে আমাদের যে সাধারণভাবে চলতে গেলে যে বুদ্ধির প্রয়োজন হয় সেই বুদ্ধি দেয়, অর্থাৎ ইন্টেলিজেন্সের যে ক্ষমতা, বা একটা কোনো সঠিক ইনফরমেশন কোনো ব্যাপারে, ঠিক আছে, এবং মানুষের যে বুদ্ধিদীপ্ত ভাব, মানুষের যে বালক সুলভ চপলতা, সেইটা কিন্তু বুদ্ধদেব প্রদান করেন। তাই যেসব মানুষেরা মানুষের সঙ্গে সুন্দরভাবে মিশতে পারেন না, সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন না, বা তাদের বন্ধু বান্ধব লাইফে প্রচন্ডভাবে কম রয়েছে, হ্যাঁ, বা তাদের কমিউনিকেশন, তাদের লোকের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারেন না, ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারেন না, বা নিজের বুদ্ধি যথাস্থানে ঠিকমতো ব্যবহার করতে পারেন না, উপস্থিত বুদ্ধির ভালো রকম অভাব রয়েছে, বা পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে পারেন না, তারা কিন্তু বুধের রত্ন পান্না যদি ধারণ করেন, বা গণেশজিকে যদি ঘাস দিয়ে, যদি তিনটে দুব্বা ঘাস দিয়ে যদি আপনারা আরাধনা করেন, তাহলেও কিন্তু তিনটে বা সাতটা দুব্বা ঘাস দিয়ে যদি আরাধনা করেন তাহলেও কিন্তু আপনার জন্মজগে বুধ গ্রহ অনেক অংশে স্ট্রং হবে। এছাড়া যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঠিকমতো পরিমাণা হচ্ছে না, ছোটোখাটো কারণে নিজেদের মধ্যে বারে বারে অশান্তি বাক বিতণ্ডা লেগেই রয়েছে, ঝগড়াঝাটি হয়েই যাচ্ছে, তারা যদি উভয় বুধের প্রতিকার করেন, তাহলে কিন্তু নিজেদের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ সেটা কিন্তু অনেক অংশে মিটে যাবে। পরবর্তী আমি বলবো বৃহস্পতি গ্রহের কথায়। আমরা জানি বৃহস্পতি হচ্ছে সবকিছু শুভত্বের কারক গ্রহ, অর্থাৎ বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান, বৃহস্পতি মানে হচ্ছে প্রজ্ঞা, বৃহস্পতি মানে হচ্ছে একটা গুড লাক, আমাদের একটা সুন্দর ভাগ্য, বৃহস্পতি মানে হচ্ছে এক্সপ্যানশন, নিজেকে সবার উপরে প্রকাশ করার একটা ক্ষমতা, নিজস্বতাকে ছাড়িয়ে বার করে মানুষের যে সুন্দর যে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটানো। বৃহস্পতি ছাড়া আমাদের জীবনে কোনো কিছু শুভত্ব ঘটে না, সব কিছুর শুভত্বের মধ্যে সেটা ইনকাম হতে পারে, সেটা বিবাহ হতে পারে, সেটা সন্তান প্রাপ্তি হতে পারে, সেটা কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, সেটা কোনো অর্থ প্রাপ্তি হতে পারে, যে কিছু ভালো কিছু প্রাপ্তি হতে গেলে জুপিটার বা বৃহস্পতি গ্রহের আনুকূল্য ছাড়া আমরা কোনোভাবে লাভ করতে পারি না। তাই যারা জীবনে প্রচণ্ডভাবে সাধারণভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার ক্ষেত্রেও প্রচণ্ডভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, প্রচণ্ড শত্রুতার শিকার হচ্ছেন, প্রতি পদে পদে সাধারণভাবেও থাকতে পারছেন না, প্রতি মুহূর্তে বিপদে পড়ছেন, তারা সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য এবং সার্বিকভাবে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা বৃহস্পতির প্রতিকার করতে পারেন। এবং এতে কিন্তু আপনার যেমন সার্বিকভাবে আপনার সার্বিক স্তরে আপনার উন্নতি হবে, তেমন সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু বিশেষভাবে উন্নতি হবে, এবং বৃহস্পতি আপনার জীবনে কিন্তু সার্বিক অর্থে উন্নতি করবে। যদি মনে হয় যে আপনার সাধারণভাবে খেয়ে পড়ে বাঁচার ক্ষেত্রেও কিন্তু শত্রুরা বিশেষভাবে আপনার উপর শত্রুতা করছে, তাহলে কিন্তু বৃহস্পতি যদি ব্যবহার করেন সার্বিক স্তরে সব দিক থেকে কিন্তু আপনি সফলতা পাবেন। পরবর্তী এরপর আমরা চলে যাব শুক্র গ্রহের ব্যাপারে। শুক্র আমাদের কি দেয়? শুক্র হচ্ছে আমাদের কামনা, বাসনা, ভোগ, আমাদের সেক্সুয়াল প্লেজার, আমাদের বিপরীত লিঙ্গের মানুষকে আকর্ষণ করার ক্ষমতা, আমাদের যৌন ক্ষুধা, যৌন শক্তি, এবং নিজের যে সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, এই সমস্ত প্রদান করে। তাই আপনারা যদি আপনার শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করতে চান এবং বিপরীত লিঙ্গের মানুষের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা শুক্রের প্রতিকার করুন। এছাড়া যারা আর্টিস্টিক লাইনে গান, ছবি আঁকা বা কোনো রকম অভিনয়, এই ধরনের কোনো শিল্পীসত্তা কোনো ব্যাপার রয়েছে নিজের মধ্যে, সেই রকম শিল্পীসত্তার যে ভাব সেটাকে সুন্দরভাবে সমাজের বুকে তুলে ধরে রাখতে চান বা তুলে ধরতে চান, তারা কিন্তু অবশ্যই শুক্রের প্রতিকার করবেন বা শুক্র গ্রহের প্রতিকার অবশ্যই নেবেন। সেটি ডায়মন্ড হতে পারে বা হোয়াইট জার্গন হতে পারে, সে নিয়ে একটা দীর্ঘ পরে আলোচনা করে নেব। আমি যেটা চলে যাব সেটা হলো মঙ্গল গ্রহের কথায়। মঙ্গল কি বলবো? মঙ্গল মানে আমরা কি জানি? মঙ্গল মানে হচ্ছে, মঙ্গল গ্রহের যদি কারকতার দিকে আমরা তাকাই, মঙ্গল গ্রহ মানে হচ্ছে এনার্জি। আমাদের মঙ্গল দেয় হচ্ছে এনার্জি, মোটিভেশন, ক্ষমতা, আমাদের হার নামানোর ক্ষমতা, আমাদের এক্সেসিভ যে কি বলবো, যে কামনা বাসনার যে কসরত, অর্থাৎ যে শক্তি প্রয়োজন হয়, সেই শক্তি কিন্তু মার্স অর্থাৎ মঙ্গলদেব প্রদান করে। মঙ্গলদেব আমাদের উইল পাওয়ার, আমাদের যে ধৈর্য শক্তি, যেমন তেমন আমাদের যে পরিশ্রম করার মানসিকতা, আমাদের রাগ, আমাদের কোনো কিছুকে নিজেদের চালিত করার ক্ষমতা, সেটা কিন্তু মঙ্গলদেব প্রদান করে। অর্থাৎ মঙ্গল ছাড়া কিন্তু আমরা কোনোভাবে নিজেদের যে সেলফ কনফিডেন্স ফিরে পেতে পারি না।
তাই যারা নিজেদের মধ্যে একটা সেলফ কনফিডেন্সের বড় রকম অভাব রয়েছে, অর্থাৎ আত্মবিশ্বাসের বিশেষভাবে অভাব রয়েছে, তারা কিন্তু মঙ্গলের প্রতিকার করুন। এবং যে সমস্ত মেয়েদের বিবাহের ক্ষেত্রে বিশেষভাবে প্রবলেম হচ্ছে, তারা কিন্তু কোনো রকম জ্যোতিষের সাহায্য ছাড়াই যদি তারা মঙ্গলের রত্ন ব্যবহার করেন, তাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে অনেক অংশে মঙ্গল সহযোগিতা করে। এছাড়া যার যে সমস্ত জাতক বা জাতিকার রক্তের ঘটিত কোনো রোগ রয়েছে বা অ্যাক্সিডেন্টে বারে বারে পড়ছেন বা কোনো রকম অপারেশন যোগ বারে বারে ক্রিয়েট হচ্ছে, বারে বারে অপারেশন এই ধরনের ব্যাপারে চলছে, বা রক্ত সংক্রান্ত কোনো প্রবলেম, সে তাদের কোনো সুগার হতে পারে বা অ্যানিমিয়া হতে পারে, এই ধরনের যাদের রক্ত সংক্রান্ত যে সমস্ত প্রবলেমের মধ্যে বা শারীরিক অসুস্থতা ভোগ করতে হচ্ছে, তারা চোখ বন্ধ করে মঙ্গলের রত্ন প্রবাল ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু অনেক অংশে এই মঙ্গলের এই ব্যাপারের জন্য মঙ্গল গ্রহকে অনেকটা স্টেবল করতে পারবেন, কারণ এই মঙ্গলের এই সমস্ত প্রবলেমের জন্যই সাধারণভাবে কিন্তু মানুষের জীবনে এই সমস্ত প্রবলেমগুলো আসে। পরবর্তী আমি যেটা বলবো সেটি হলো শনি। শনি কি দেয়? শনি হচ্ছে কর্মের দেবতা, অর্থাৎ কর্মিক প্ল্যানেট। কারণ শনিকে বলা হয়, শনি এমন একটি প্ল্যানেট, শনি হচ্ছে মানুষের কর্মফল দাতা। শনি কি দেয়? শনি মানুষের মধ্যে ধৈর্য দেয়। শনি মানুষের মধ্যে যে বুঁদ হয়ে থাকার যে ক্ষমতা, নিজেকে নিজের মধ্যে তন্ময় করে রাখার যে ক্ষমতা, সেটা দেয়। এবং মানুষকে প্রচণ্ডভাবে বাধা দিয়ে, বিপত্তি দিয়ে মানুষকে বাড়ে বাড়ে তার ধৈর্যের পরীক্ষা নেয়, সেই হচ্ছে শনি। মানুষকে সবসময় লিমিটেশনের মধ্যে, কন্ট্রোলের মধ্যে, মানুষকে সবসময় কম দিয়ে তার যে ধৈর্যের পরীক্ষা নেয়, সেই হচ্ছে শনি। তাই যাদের জীবনে ধৈর্যের অভাব বোধ করছেন, কোনো কাজ এক নাগারে করতে পারেন না, বারে বারে আপনি ডিমোটিভেট হন, বারে বারে আপনি সেখান থেকে লক্ষ্যভ্রষ্ট হন, বারে বারে তার নিজের জীবনে ধৈর্যের অভাব বোধ করছেন, তারা অবশ্যই শনি প্রতিকার করুন। শনি প্রতিকার দুভাবে হয়, নীলা পড়তে পারেন অথবা এমিথিস পড়তে পারেন। এমিথিসের দাম অনেক কম হয়, এমিথিস পড়লে কিন্তু শনি গ্রহ আপনার জন্মছকে অনেক অংশে স্টেবল হয়। তবে শনি কিন্তু, শনির জন্য যদি আপনারা নীলা পড়েন, নীলা কিন্তু দুম করে পড়বেন না, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ছাড়া কিন্তু নীলা পড়া উচিত নয়। এছাড়া শনি আমাদের কি প্রদান করে? শনি হচ্ছে আমাদের সাধারণভাবে যে সমস্ত মানুষেরা খুব সহজে রেগে যায়, তার রাগ সে কন্ট্রোল করতে পারে না, বা রাতে যার খুব সহজে ঘুম হয় না, যে সমস্ত মানুষটা খুব সহজে উত্তেজিত হয়ে পড়ে, খুব মাথা গরম করে ফেলে, ঠিক আছে, সেই সমস্ত জাতজাতিকদের ক্ষেত্রে সাধারণভাবে শনি রত্নের প্রয়োজন পড়ে। তবে তার জন্মছক না দেখে কখনোই কিন্তু তার নীলা পড়া উচিত নয়। নীলা কিন্তু সাধারণভাবে কিন্তু তার জন্মছক বিচার্য। তবে কিন্তু যদি এই সমস্ত প্রবলেমগুলো থাকে, আমরা সাধারণভাবে কিন্তু এমিথিস পড়তে পারি। যে সমস্ত মানুষের রক্তবাদে যোগ রয়েছে বা অ্যাক্সিডেন্টে পড়েন বারে বারে বা উগ্র মেজাজ, তারাও যদি নীলা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল প্রদান করবে, ঠিক আছে। পরবর্তী যেটি বলবো, পরবর্তী চলে যাব রাহু গ্রহের কথায়। দেখুন, যে সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ডভাবে জুয়া সাট্টা বা কোনো রকম নেশা সামগ্রীর মধ্যে বারে বারে অ্যাডিক্টেড হয়ে পড়ছেন, এবং যে সমস্ত জাতক জাতিকারা প্রচণ্ডভাবে বিকৃত কামের শিকার হচ্ছেন, তারা প্রচণ্ডভাবে কামুক, তারা প্রচণ্ডভাবে একাধিক মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছেন, সেই সমস্ত জাতক জাতিকারা যদি মনে করেন যে তাদের স্বভাব আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুর প্রতিকার যদি করেন, তাহলে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু অনেক অংশে মিনিমাইজ হয়ে যেতে পারে। এছাড়া রাহুর প্রতিকার করলে আকস্মিক জীবনে বেড়ানো থেকে শুরু করে, এবং জীবনটাকে সুন্দরভাবে যদি উপভোগ করতে চান, বা আকস্মিক প্রাপ্তি, সেটা কোনো আর্থিক প্রাপ্তি হতে পারে, সেটা কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, আকস্মিক কোনো প্রাপ্তি এবং বেড়ানো নিয়ে যদি গোটা জীবনটাকে, অর্থাৎ ভ্রমণ নিয়ে যদি গোটা জীবনটাকে উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনারা রাহুর প্রতিকার করাতে পারেন। তবে এই রাহুর প্রতিকার করানো মানে যে আপনারা দুম করে গোমেদ পড়ে নেবেন, এটা আমি বলবো না। তাই এই গোমেদ পড়তে গেলে অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের আপনারা শরণাপন্ন হবেন। তবে সাধারণভাবে যদি দেখেন যে বিকৃত কামের শিকার হচ্ছেন, বারে বারে কোনো অ্যাডিকশান বা কোনো রকম নেশার সামগ্রীতে পড়ে যাচ্ছেন, তাহলে রাহুর কমপক্ষে মন্ত্রপাঠ করতে পারেন, এবং যদি প্রবলেম যদি অত্যাধিক হয়, তাহলে কিন্তু গোমেদ পড়তে পারেন, ঠিক আছে। পরবর্তী যেটি বলবো সেটি হচ্ছে কেতু। কেতু গ্রহ কি? কেতু গ্রহ হচ্ছে ছায়া গ্রহ। কেতু গ্রহ হচ্ছে অ্যাকচুয়ালি, কেতু গ্রহ সাধারণভাবে আমাদের কি প্রদান করে? কেতু গ্রহ যেহেতু মাথা নেই, ভরপাটটা রয়েছে,
কেতু গ্রহ আমাদের মধ্যে একটা যে তন্ময় থাকা, একটা ধ্যানস্থ অবস্থায় মানুষের মধ্যে বিরাজ করে। অর্থাৎ মানুষের যে সমস্ত মানুষের ধৈর্যের প্রচন্ড ভাবে অভাব রয়েছে, যে সমস্ত মানুষের প্রচন্ড শত্রু, প্রচন্ড গুপ্ত শত্রু রয়েছে, এবং যে সমস্ত মানুষরা তার জীবনের গোপন রহস্যকে উন্মোচন করতে চান, অর্থাৎ তার যে নিজের চেতনার জাগরণ ঘটাতে চান, সেটা কোনো স্পিরিচুয়াল লাইনে হতে পারে, সাধারণত কোনো রকম যে কোনো গোপন রহস্যকে যদি জীবনে উন্মোচন করতে চান, সেটা কোনো সাধনা হতে পারে, সেটা কোনো পিএইচডি হতে পারে, বা অত্যাধিক কোনো গোপন শত্রুর হাত থেকে রক্ষা পেতে চান, তারা কিন্তু অতি অবশ্যই কেতুর প্রতিকার ব্যবহার করুন। তাহলে কিন্তু সাধারণভাবে আপনার জীবনে কিন্তু কেতু গ্রহ সার্বিক অর্থে আপনার জীবনে যে গোপন রহস্য রয়েছে সেটাকে উন্মোচন করতে এবং আপনার গুপ্ত শত্রু নাশ করতে বিশেষভাবে সহায়তা করবে। আজকে এই ছিল আলোচনা। ওভারঅল আজকে কোন কোন গ্রহ দেওয়া জেনারেলাইজ ভাবে আপনারা তার প্রতিকার নেবেন সেটা বললাম, এটা কোনো লগ্ন ওয়াইজ বললাম না, শুধুমাত্র সাধারণভাবে গ্রহগুলো ক্যারেক্টার ওয়াইজ বললাম যে কোন সমস্ত প্রবলেমে পড়লে কোন ধরনের প্রতিকার নেওয়া উচিত। এর মধ্যে অনেক প্যাঁচ আছে, এর মধ্যে সাধারণভাবে আমাদের লগ্ন দেখতে হয়, রাশি দেখতে হয়, গ্রহগুলোর অবস্থান দেখতে হয়। সাধারণভাবে যদি যে সমস্ত প্রবলেমের মধ্যে যে প্রবলেমটা সবথেকে বেশি মনে হলো সেইটার প্রতিকার নিতে পারেন, তবে অবশ্যই গোমেদ এবং নীলা অথবা ক্যাটসাই এই সমস্ত রত্ন পড়ার আগে অতি অবশ্যই কিন্তু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হওয়া প্রয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।